হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইউর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কুম্ভকার আজকে আমরা আপার প্রাইমারি টেট দু হাজার সালের যে পরীক্ষাটা হয়েছিল তার বাংলা ভাষা এবং প্যাডাগুজি পর্শনের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমে একটা কথা বলে রাখি আপনাদের অনেকেরই কোয়ারিজ আছে অনেকেই আপনারা মেসেজ করছেন যে আপনি আপার প্রাইমারির ক্লাসটা রেগুলারি রেগুলারলি দিচ্ছেন না যেমন প্রাইমারি দিচ্ছেন আপার প্রাইমারিটা কেন দিচ্ছেন না দেখুন আমি আপনাদেরকে আপার প্রাইমারি টেটের ক্লাসটা রেগুলারলি দেবো এখন একটু সামাজিক এবং পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু ক্লাসটা দেওয়া হয়ে উঠতে পারছে না রেগুলারলি কিন্তু আপনি কথা দিচ্ছি আমি আপনাদেরকে যে আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেট এই দুটোরই ক্লাস আপনারা রেগুলারলি পাবেন সন্ধ্যাবেলায় প্রয়দিনে কিন্তু কয়েকদিন একটু ওয়েট করে থাকুন দেখুন আপনারা রেগুলারলি কিন্তু ক্লাস পাবেন এই বিশ্বাসটা এই ভরসাটা আমার উপর রাখুন ওকে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দু হাজার পনেরো সালে যে পরীক্ষা হয়েছিলো সেখানে কীরকম প্রশ্ন রয়েছিলো এবং সেখান থেকে আমরা কীরকমভাবে এবারের প্রশ্ন যেটা দু হাজার তেইশ সালে যে আপার প্রাইমারি ডেট হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা প্রিপারেশন কীভাবে নিতে পারি সেই নিয়ে আমরা আজকে আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব ওকে তো চলুন প্রথম প্রশ্ন দেখুন এখানে কি আছে আমাদের আমরা প্রথমে কিন্তু টোটাল দেখুন তিরিশটি প্রশ্ন তিরিশটির মধ্যে পনেরোটি ছিল আমাদের পদ্য এবং গদ্য থেকে এবং পনেরোটি ছিল আমাদের পেডাউবি থেকে তো পেডাউবি পোর্শন প্রশ্নটা আমরা কিন্তু আগে আপনাদের জন্য আলোচনা করছি প্রথম প্রশ্ন কি আছে পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য হলো পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য কি শিক্ষার্থীর ভুলগুলিকে চিহ্নিত করা শিক্ষার্থী পরিবর্তী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কি তা ঠিক করা শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা নাকি শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক থাকছে কি না এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা সঠিক উত্তর কী হবে যে চারটা অপশান দেখুন দিয়েছে তার মধ্যে পরীক্ষা বা মূল্যায়ন যখন আমরা বলছি এর উদ্দেশ্য একটাই হবে সেটা হচ্ছে কিন্তু কি আমরা চেষ্টা করি কি বাচ্চা যে শিক্ষার্থী যে শিক্ষণ সামর্থ্য ছিল সেটা কতটা আমাদের সফল হয়েছে এবং তার মধ্যে যদি কিছু গ্যাপ থেকে থাকে তাহলে সেটা আমরা কিভাবে আরও পূরণ করতে পারি তার জন্য আমরা প্ল্যান করতে পারি যেন অর্থাৎ এক্ষেত্রে সব থেকে ভালো যে আনসারটা হবে সেটা কিন্তু অপশান ডি শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা হচ্ছে পরীক্ষা বা মূল্যায়নের মূল উদ্দেশ্য ওকে তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলি অনেকটা আপনারা টিএলএম বলতে পারেন এদের প্রকৃত দায়িত্ব হলো কি কম সময়ে অধিক জ্ঞান দান করা শিক্ষকদের পরিশ্রমকে লাঘব করা নাকি বিষয়বস্তুর কঠিন জায়গাগুলো সরল ও স্পষ্ট করা নাকি শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করা দেখুন ভাষা শিক্ষণ সহায়ক যে উপকরণ বা টিএলএম যেগুলো আছে তাদের প্রকৃত দায়িত্ব একটাই হবে কিন্তু টিএলএমের মূল উদ্দেশ্য হচ্ছে কঠিন বিষয়বস্তুকে যাতে আমরা যেন সহজ সরলভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনা করতে পারি তাই সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান সি বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা অপশান সি এদের রাইট তৃতীয় প্রশ্নে আমরা চলে যাই আজকের আমাদের কোয়েশন ভাষা শিক্ষার প্রাথমিক উপাদানটি হলো ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক উপাদানটি কোনটি শব্দ বর্ণ ধ্বনি নাকি বাক্য প্রশ্নটির সঠিক উত্তর হবে দেখুন ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হবে ধ্বনি প্রথম ধ্বনি ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলে থাকি নাকি সেটা হচ্ছে ধ্বনি হচ্ছে আমাদের ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান তাই সঠিক উত্তর হবে আমাদের অপশন সি ধনী ইতার আইডনসার নেক্সট চতুর্থ প্রশ্নে চলে যায় শিশুদের ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন শিশুদেরকে আপনি ভাষা শেখাতে চাচ্ছেন তার জন্য আপনি কিসের উপর জোর দেবেন কানে শোনার অভ্যাস গঠন করার জন্য স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করার জন্য উপরের দুটি নেই কোনটি নয় তো দেখুন যখন আমরা ভাষা শেখানোর জন্য অ্যাজ এ টিচার আপনি ভাষা শেখাচ্ছেন তখন আপনাকে কিন্তু এই উপরের দুটির উপরেই কিন্তু জোর দিতে হবে অর্থাৎ কানে শোনার যেন অভ্যাসও গঠন হয় সেই সেই সাথে যেন স্পষ্ট উচ্চারণের অভ্যাসও যেন গঠিত হয় শিক্ষার্থীর মধ্যে তাই অপশান সি উপরের দুটি ইতা আইডেন্সার পঞ্চম প্রশ্নে আমরা চলে যাই বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হল বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রতিপন হলো কোনটি পাঠ্যপুস্তক সংবাদপত্র ও গল্পের বই চার্ট নাকি এগুলো সবকটি দেখুন আমরা এখানে কি শিখতে চাইছি বানান শিক্ষা তো বানান শিক্ষার ক্ষেত্রে যে শিক্ষামূলক প্রদীপন আছে এর মধ্যে কিন্তু এই অপশান এবিসির তিনটেই পড়ে কিন্তু তাই সঠিক উত্তরটি আমাদের অপশন এগুলো সব কোটি অর্থাৎ বানান শিক্ষার জন্য আমাদের পাঠ্যপুস্তক যেমন দরকার সংবাদপত্র গল্পের বইও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সেই সাথে চার্ট এটাও কিন্তু আমাদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন ডি এগুলোর সবকটি বানান শিক্ষার জন্য কিন্তু টিএলএম হিসেবে কাজ করবে ওকে বানান শিক্ষার জন্য টিএলএম হিসেবে কাজ করবে এগুলো সব কোটি অপশন ডি ইজ দ্য রাইট আনসার ষষ্ঠ প্রশ্নে আমরা চলে যাই ষষ্ঠ প্রশ্ন হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হলো আমরা অলরেডি প্রাইমারি যখন ক্লাস করেছিলাম আপনাদের জানিয়েছিলাম যে লিঙ্গাফোন পদ্ধতি কি জিনিস সেই লিঙ্গাপন পদ্ধতি হলো কি বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলির উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া নাকি নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষাদান করা তো দেখুন লিঙ্গাপন পদ্ধতিটা হচ্ছে কি আপনার কতগুলো মানে শব্দ বা বাক্য সোজা কথায় ভাষার যে সঠিক উচ্চারণটা আমরা কিন্তু আগে রেকর্ড করে রাখবো এবং সেই রেকর্ডটা কিন্তু বাচ্চাদেরকে শোনাবো যাতে বাচ্চারা শুনে শুনে সঠিক উচ্চারণটা বলতে পারে বা করতে পারে তাই সঠিক উত্তরটা হবে বিভিন্ন বর্ণ এবং শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা আসছেন এ ই দ্য রাইট আনসার সপ্তম প্রশ্নে আমরা চলে যাই শিক্ষক রূপে আপনি বানান ভুলের প্রতিকার করবেন কিভাবে। অ্যাজ এ টিচার আপনি বানান ভুলের প্রতিকার করবেন কিভাবে শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় এবং স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে শিক্ষার্থীকে অবহিত করবেন শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলবার তুলে বারবার অনুশীলন করতে বলবেন নাকি উপরের কোটি এজ এ টিচার আপনি কি করবেন দেখুন এই জাতীয় প্রশ্নগুলো আনসার যদি থাকে যে কি করবেন কি করবেন না সেক্ষেত্রে যদি সব সবকটি থাকে সেক্ষেত্রে সবকোটি আনসার কিন্তুই সঠিক উত্তর হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই সঠিক উত্তর এই ক্ষেত্রে উপরে উপরের কোটি অর্থাৎ এজ এ টিচার আপনাকে ব্ল্যাকবোর্ডে বড় বড় এবং স্পষ্ট করে সঠিক বানানটা লিখতে হবে এবং সেই সাথে তাকে উচ্চারণটা আপনাকে শেখাতে হবে এবং সেই সাথে যুক্তাক্ষর গঠন এবং উচ্চারণ দিয়ে শিক্ষার্থীকে সেই বিষয়ে অবহিত করতে হবে এবং শিক্ষার্থীর বানান সম্পর্কে তাকে মনোযোগ এবং আগ্রহী করে তুলে তুলবার জন্য আপনি তাকে বারবার অনুশীলন করতে পারবেন কারণ আমরা জানি প্র্যাকটিস মেন্স হিউম্যান সে পারফেক্ট নাকি তাই অপশন ডি উপরের সবকটি ই রাইট অ্যান্সার অষ্টম প্রশ্নে আমরা চলে যাই শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে এজ এ টিচার আপনি কি করবেন শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী যদি পিছিয়ে পড়ে শিক্ষক হিসাবে আপনি কি করবেন শিক্ষার্থীকে শাস্তি দেবেন কখনোই দেওয়া যাবে না অভিভাবককে জানাবেন এটা করা যাওয়ার সব থেকে শেষ পর্যায়ে কোনো কেন শিক্ষার্থী পিছিয়ে আছে তার খোঁজ নেবেন নাকি ক্লাসে পড়াবার সময় তাকে সতর্ক করে দেবেন দেখুন কোনো একটা যখন সমস্যা দেখা দেবে তখন অ্যাজ এ টিচার আপনার কারণ হবে সেই সমস্যার কারণটাকে খুঁজে বের করা তাই এক্ষেত্রে যখন কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়ছে তাহলে আপনার কাজ হবে কি কেন শিক্ষার্থীটি পিছিয়ে পড়ছে তা আপনি আগে খোঁজ করবেন তার কারণটা খুঁজে বের করে তার সমাধান করার চেষ্টা করবেন তাই সঠিক উত্তর হবে অপশান সি কেন শিক্ষার্থী পিছিয়ে পড়ছে তা সঠিক খোঁজ নেওয়া অপশান সি রাইট একজন স্যার নম্বর প্রশ্নে আমরা চলে যাই একজন শিক্ষক শিক্ষিকার নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হলো একজন শিক্ষক শিক্ষিকার যে গুণটি আবশ্যক সেই গুণটি কি শিক্ষার্থীদের কল্যাণে সার্থক ও সদর্থক পদক্ষেপ নেওয়া পরীক্ষায় সফল হতে শিক্ষার্থীদেরকে সাহায্য করা পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে শিক্ষার্থীদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা নাকি পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগেই শেষ করা একজন টিচার হিসেবে কোন গুণটি আবশ্যক আটবশ্যকরতা একদম ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট কোন গুণটি হবে আপনার তো প্রশ্নগুলো আপনি অপশানগুলো অবশ্যই পড়েছেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আমাদের আনসার সবসময় শিশু কেন্দ্রিক হবে এবং শিক্ষার্থীদের মঙ্গল হবে কিন্তু তাদের যেন বিকাশ ঘটে তাদের জন্য পরিপূর্ণ শিক্ষা লাভ করে তাই সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কিন্তু আমাদের অপশন ই শিক্ষার্থীদের কল্যাণে সার্থক ও সদর্থক পদক্ষেপ নেওয়া সদক সদর্থক পদক্ষেপ নেওয়া অপশান এ ইজ দ্য রাইট আনসার দশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী হলো ভাষা শিক্ষার ক্ষেত্রে উপ উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী কোনটা হবে বক্তৃতা বিতর্ক অভিনয় নাকি এগুলো সব কোটি দ্য রাইট আনসার ইজ অপশান ডি এগুলোর সবকটি ই রাইট আনসার অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্নে আমরা চলে যাই এগারো নম্বর প্রশ্নে কি আছে শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা এই উক্তিটি কার শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা এই উক্তিটি কার বিবেকানন্দ অরবিন্দ গান্ধীজির নাকি বঙ্কিমচন্দ্র তো প্রশ্ন সঠিক উত্তর হবে দেখুন শিক্ষার লক্ষ্য হলো মানুষ তৈরি করা এই উক্তিটি কিন্তু বিবেকানন্দের অপশন এ ইটা রাইট আনসার পর্ষদ আনসার কিতে কিন্তু বিবেকানন্দই দিয়েছিলো তাই অপশন এ বিবেকানন্দ ইদার রাইট আনসার পরে যে চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে বারো নম্বর প্রশ্নে ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো ভাষা পঠন পাঠন করার জন্য সব থেকে কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো কোনটি সামাজিক দৃষ্টিভঙ্গি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি নাকি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রশ্নটির সঠিক উত্তর হবে কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা ভাষা শিক্ষাদান করছি যে কোনো শিক্ষা শিক্ষা দানেই হবে কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক পদ্ধতি অনুযায়ী অর্থাৎ রাইট আনসার হবে কিন্তু অপশেন বি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অপশন বি ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কি এটি আপাত সারল্য বিষয় ব্যাকরণের সূত্রাদির জটিলতা ব্যাকরণের বাস্তব উপযোগিতা সীমাবদ্ধতা ব্যাকরণ সচেতনতা ও সংবেদনশীলতা তো দেখুন ব্যাকরণ শিক্ষাদান করার মূল সমস্যা বা সমস্যা যেখানে দেখা দেয় সেটা হচ্ছে কি ব্যাকরণের যে সূত্রাদি আছে তার জটিলতা তাই অপশন বি ইজ রাইট চোদ্দ নম্বর প্রশ্নে আমরা চলে যাই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন অর্থাৎ ভাষা বৈষম্য বিভিন্ন ভাষাভাষীর স্টুডেন্ট আছে সেই ভাষা বৈষম্য দূর করার জন্য অ্যাজ এ টিচার আপনি কী করবেন বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য তিনি আপনি আলাদা আলাদা পাঠ দেবেন শিক্ষক শিক্ষিকা নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে শিক্ষার্থীদের শেখাবেন নাকি বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ভর্তি আপনি বন্ধ করে দেবেন নাকি শিক্ষক শিক্ষিকা আঞ্চলিকতার সীমা অতিক্রম করে মান্য চলদিতি ভাষায় সকল শিক্ষার্থীকে একইভাবে পাঠদান করবেন দেখুন আপনার মধ্যে ভাষা বৈষম্য থাক বা আপনার মধ্যে আপনার কী বলব সামাজিক বৈষম্য হোক আর্থ সামাজিক বৈষম্য হোক বা লিঙ্গগত বৈষম্য যাই হোক না কেন আপনাকে নিউট্রালি কিন্তু কাজটা করতে হবে তাই এই ক্ষেত্রে ভাষা বৈষম্য দূর কর্তার জন্য আপনি অ্যাজ এ টিচার আপনি কি করবেন না আঞ্চলিকতা অতিক্রম করে একটা আদর্শ মান্য চলতি ভাষা ভাষা যে চলিত যেন সকলে যেন বুঝতে পারে সেইভাবে শিক্ষার্থীকে আপনি একইভাবে পাঠদান করবেন সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশন ডি ইজ দ্য রাইট আনসার ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই আমাদের পনেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ক্লাসে কোন শিক্ষার্থীর কোনো প্রশ্নের উত্তর শিক্ষক শিক্ষিকা যদি জানা না থাকে তাহলে আপনি কি করবেন কোনো প্রশ্ন শিক্ষার্থীর কোনো প্রশ্নের উত্তর আপনার জানা নেই তাহলে আপনি কী করবেন এখানে অপশানটি বলে দেওয়াই আছে তবুও আপনাদের অপশানগুলো পড়ছি যে শিক্ষার্থীকে আপনি বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন কোনো প্রশ্নের উত্তর আপনি যদি জানা আপনার না জানা থাকে তখন তাকে কী বলবেন যে ঠিক আছে আমি প্রশ্নটার উত্তরটা দেখে এবং ভেবে তোমাকে আমি পরে জানাচ্ছি এটাই বলবেন তাই সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট আনসার ষোলো নম্বর প্রশ্নে আমি চলে যাই ষোলো নম্বর প্রশ্নটা আমাদের আসবে একটা গদ্যাংশ থেকে ষোলো থেকে বাইশ নম্বর প্রশ্নটা বলেছে গোদ ংশ থেকে গৈত্যাংশটা কি আছে দেখুন পড়ে দেখা যাক যিনি বিজ্ঞানের একনিষ্ঠ শবক তিনি ধীরভাবে ভ্রম প্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন প্রবাদকে প্রমাণ মনে করেন না প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না অন্য বিজ্ঞানীর ভিন্ন মত থাকলে অসুষ্ণু হন না এবং সুপ্রচলিত মতো অন্ধভাবে তিনি আঁকড়ে থাকেন না উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন জগতের শিক্ষিত জন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না ধর্মান্ধতা ও রাজনৈতিক সংঘর্ষেরও অবসান ঘটবে এটা হচ্ছে গদ্যাংশ আপনারা যখন এক্সাম দেবেন অবশ্যই গদ্যাংশটা বারবার পড়তে পারবেন পড়লে আপনার একটা অন্তর্নিহিত অর্থ কী বলতে চাইছে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনাদের প্রশ্নগুলো আনসার দিয়ে সুবিধা হবে এখানে বলা হচ্ছে প্রবাদ প্রবাদ শব্দের অর্থ কী প্রবাদ বলতে এখানে কোন প্রবাদ কথাটা কী আছে বলুন তো এখানে প্রবাদ কোথায় আছে আমাদের প্রবাদকে প্রমাণ হিসাবে আপনি মনে করেন না যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সবক তিনি তা প্রবাদ শব্দটির অর্থ কী আজগুবি কিংবদন্তি প্রচলিত ছড়া পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি নাকি কথা ও ধাঁধা তো দেখুন প্রবাদ কথাটি শব্দটির অর্থ হচ্ছে আমাদের পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের সতেরো নম্বর প্রশ্ন চলে যায় বিজ্ঞানের একনিষ্ঠ সেবক বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কি করবেন সত্যের সন্ধান করেন না সুপ্রচলিত মত অন্ধভাবে আঁকড়ে থাকেন না নতুন সিদ্ধান্ত প্রমাণ না পেলে প্রমাণ না পেলেও তিনি মানেন ভ্রমপ্রভাত পরিহান করেন না তবে বিজ্ঞানের যিনি একনিষ্ঠ সেবক তিনি তো অবশ্যই সত্যের সন্ধান করবেন তাই সত্যের সন্ধান করান না এটা হবে না কিন্তু নতুন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মেনে নেবেন মানেন এটাও ভুল কারণ প্রমাণ ছাড়া তিনি কিছু মানতে চান না ভ্রমপ্রবাদ পরিহার করেন না অর্থাৎ যদি কোনো ভুল মানতে সেটা তিনি পরিহার করতে চান না এটাও ভুল তাহলে পড়ে থাকছে কে সুপ্রচলিত মত অন্ধকারে অন্ধভাবে আঁকড়ে থাকেন না তিনি সুপ্রচলিত মত তিনি অন্ধভাবে কখনোই আঁকড়ে থাকেন না তিনি আগে লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন তারপর করেন যেভাবে প্যারাগ্রাফে বলা আছে আপনি সেভাবে এটার আনসারটা অবলিট করতে পারবেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি সরি অপশান বি সুপ্রচলিত মতো অন্ধভাবে আঁকড়ে থাকেন না আঠেরো নম্বর প্রশ্ন চলে যায় বিজ্ঞান এর প্রকৃত প্রকয় বিশ্লেষণ করুন বিজ্ঞান এর প্রকৃত প্রত্যয় বিশ্লেষণ করলে কী হবে বিজ্ঞ প্লাস আন বিজ্ঞা প্লাস অনট বিজ্ঞা প্লাস অন নাকি বিজ্ঞ প্লাস অনট তো বিজ্ঞান এর প্রকৃত প্রশ্ন প্রকৃত প্রত্যয় যদি আপনি বিশ্লেষণ করেন তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বিজ্ঞা প্লাস অন অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট উনিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই কী দেখা যাক অসহিষ্ণু কি সমাজ অসহিষ্ণু কি সমাজ হবে কর্মধারয় নং তৎপুরুষ সমাহার দিগু নাকি দ্বন্দ্ব সমাজ দেখুন অসহিষ্ণুকে যদি ব্যাস বাক্য করেন আপনি কি পাবেন নয় সহিষ্ণু নয় সহিষ্ণু অর্থাৎ সহিষ্ণু নয় যেটা তাই নয় থাকা মানে নং তৎপুরুষ হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি নং তৎপুরুষ ইত্যার রাইট আনসার কারণ বাকি অন্য কোনো অপশানের নং শব্দটা নেই সেই হিসাবে তা অপশন বি ই তা রাইট আনসার নেক্সট কুড়ি নম্বর প্রশ্নে আমরা চলে যাই যথাসাধ্য শব্দটি কী ধরনের পদ যথাসাধ্য কী রকমের শব্দ সন্ধিবদ্ধ পদ প্রত্যয় নিষ্পন্ন পদ সমাজবদ্ধ পথ নাকি কোনটি নয় দেখুন যথাসাধ্য মানে কি সাধ্যকে অতিক্রম না করে এটা একটা হচ্ছে ব্যাস বাক্য তাই এটা হচ্ছে কিন্তু সমাজবদ্ধ পদ ওকে একটা সমাস হয়ে থাকে এটা তাই অপশান সি সমাজবদ্ধ পদ হচ্ছে যথাসাধ্য শব্দটি সমাজবদ্ধ পথ অপশান সি ইজ দ্য রাইট আনসার একুশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই একুশ নম্বর প্রশ্ন আমাদের কী দেখা যায় পরিহার এর যদি পদান্তর করা হয় কি হবে পদান্তর অর্থাৎ পদ পরিবর্তন করলে কি হবে পরিহার এটার পদ পরিবর্তন করলে কি হবে পরিহার্য পরিহার পরিহারী মানে কি পরিহার্যতা তো প্রশ্নটি সঠিক উত্তর হবে পরিহার্য মানে পরিহার এর শব্দটির প্রদান্তর করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কিন্তু পরিহার্য অপশান এ দ্য রাইট অ্যান্সার কখনোই পরিহার হবে না পরিহারিও হবে না পরিহার্যতা হবে না পরিহার্য অপশান এ দ্য রাইট অ্যান্সার বাইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ধর্মান্ধতা শব্দের অর্থ কী ধর্মান্ধতা মানে কি যে ধর্মকে অন্ধের মতো যে বিশ্বাস করে তাকেই তো আমরা ধর্মান্ধ বলে দিই অর্থাৎ অন্ধের ধর্মবিশ্বাস ধর্মকে অন্ধত্ব মনে করে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস নাকি অন্ধজনের ধর্ম দেখুন ধর্মান্ধতা শব্দটির অর্থ হচ্ছে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস আসেন সি ইদার রাইট আনসার এটা আপনারা সকলেই জানেন অলরেডি নাকি নেক্সট তেইশ নম্বর প্রশ্নে যাওয়ার আগে এখানে বলা যেটা কবিতা দেওয়া আছে তেইশ থেকে তিরিশ নম্বর প্রশ্নের জন্য কবিতা একটি হয়েছিল কী হয়েছিল হাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার মা ম্লান চোখ মনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে চলে গেছে রূপ নিয়ে দূরে আবার তাহারে কেন ডেকে আনো কে হাই হৃদয় কুড়ে বেদনা জাগাতে ভালোবাসে এটা হচ্ছে কবিতা আপনারা পরীক্ষা দেবেন তখন অবশ্যই এটা বারবার পড়তে পারবেন পরীক্ষা দিলে আপনারা এই যা কিছু বৈদ্য বারবার পড়ে আপনারা সেটা সঠিক উত্তর অবশ্যই দিতে পারবেন এখান থেকে প্রশ্ন কী কে দেখা যাক চোখকে কার সাথে তুলনা করা হয়েছে চোখ চোখ চোখকে কার সাথে তুলনা করা হয়েছে আপনি যদি পৈদ্যাংশটা একবার দেখেন দেখে বুঝতে পারবেন যে বেতের ফলের মতো তার চোখ মনে আসে অর্থাৎ চোখকে তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন বলুন তো না বেতের ফল তাই সঠিক উত্তর হবে এর অপশন সি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন সি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্নে চলে যায় খুঁড়ে শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসৃত হয়েছে খুঁড়ে খুঁড়ে শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসৃত হয়েছে নাসিক ভবন স্বরসংহীত অভিশ্রুতি নাকি সমীভবন প্রশ্ন হয়ে যাবে এক্ষেত্রে স্বরসঙ্গতি কিন্তু ব্যবহৃত হয়েছে কারণ খুঁড়ে অ্যাকচুয়ালি খুঁড়ে হয় না অ্যাকচুয়ালি শব্দটা হয় কী বলুন তো খুঁড়া খুঁড়া মানে কোনো কিছু অংশ খনন করা সেখান থেকে যখন এই খুঁড়া আকারটার পরিবর্তে একটা পূর্বে একটা একাত চলেছে খুঁড়ে তা এটাকে বলা হয় স্বরসঙ্গতি অপশান বি ইজ রাইট আইডানসর পঁচিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই কান্না এটির সন্ধিবিচ্ছেদ হলো কি। কান্না এর বিচ্ছেদ কী হবে কান প্লাস না ক প্লাস আন্না কান্দ প্লাস আন্না নাকি কান্দ প্লাস না তো দেখুন সন্ধি বিচ্ছেদ ব্যঞ্জ মানে ব্যঞ্জন সন্ধির বিভিন্ন নিয়ম অনুসারে আমরা সকলে জানি যে দয়ের পর যদি দন্তন্য থাকে তাহলে দন্তনটা ডবল হয়ে যায় নাকি মানে দন্তনটা দ্বিতীয় হিসাবে ব্যবহৃত হয় তাই প্রশ্নটি সঠিক উত্তর আছে অপশন ডি কান্ত প্লাস না না অপশন ডি তার রাইট আনসার ছাব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ছাব্বিশ নম্বর প্রশ্ন কী আছে দেখা যাক আমাদের যে সোনালি শব্দে কি প্রত্যয় যুক্ত আসছে সোনালি এই শব্দটিতে কি জাতীয় প্রত্যয় প্রযুক্ত আছে সোনালি মানে কি সোনাল প্লাস মানে সোনা প্লাস আলী সোনা প্লাস আলি আলি হচ্ছে একটা প্রত্যয় যারা বাংলা নিয়ে অলরেডি পড়াশোনা করেছেন বাংলা ব্যাকরণে জানেন যে আলী কী জাতীয় প্রত্যয় আপনারা সকলে জানেন বিদেশি তথ্যিত পদ্যয় বাংলা তদ্ধিত প্রত্যয় সংস্কৃত কৃত প্রত্যয় নাকি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে আলি এটি হচ্ছে কিন্তু একটা বাংলা তদ্ধিত প্রত্যয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা যখন আপনাদেরকে কোচিং করাবো আমরা ডিটেলসে বাংলা ব্যাকরণ আপনাদেরকে পড়াবো কিন্তু ওকে সাতাশ নম্বর প্রশ্নে যে আমরা চিল কাঁদে যে নদীর পাশে তা হলো চিল কাঁদে যে নদীর পাশে সেই নদীটার না কোন নদী গঙ্গা নদী ইছামতি নদী ধানশেঁড়ি নদী নাকি তিস্তা নদী অলরেডি আপনারা কবিতাতে পেয়েছেন ধানসিড়ি ধানসিঁড়ি নদীর কথা তাই সঠিক উত্তরটি এখানে কী হবে আপনি দেখতে পাচ্ছেন যে ধানশিঁড়ি নদীটির পাশে ধানসিঁড়ি নদীটির পাশে চিল কাঁদে সঠিক উত্তরটি এখানে কি হবে সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়েছে আমাদের ধান নদী অপশন সি রাইট আইডানস্বর আঠাশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই কবির ইচ্ছে করে না কবির কী ইচ্ছে করে না ধান নদীর পাশে কাঁদতে ইচ্ছে করে না ভিজে মেঘের দুপুরে উড়ে বেড়াতে ইচ্ছে করে না হৃদয় কুড়ে বেদনা জাগাতে মনে ইচ্ছে করে না নাকি একা একা কাঁদতে ইচ্ছে করে না তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হৃদয় কুড়ে বেদনা জাগাতে কবির ইচ্ছে করে না অপশন সি রাইট আইডানসর উনত্রিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই হৃদয় কুড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না রাজকন্যা চিল নদী নাকি কেউই না তো দেখুন হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে আমরা যেটা পড়লাম একটু আগে কবি ভালোবাসে না তো এখানে কবি কেউ আছে কি নেই তাই কেউই না হবে কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আইডেনশয় তিরিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই হৃদয় কী জাতীয় পদ হৃদয় একটি কি পদ ক্রিয়াপদ বিশেষণ পদ বিশেষ পদ নাকি বিশেষণের বিশেষণ পদ তো প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে হৃদয় হচ্ছে এক প্রকার বিশেষ্য পদ অপশন সি ইদার সর তো বন্ধুরা এই ছিল দু হাজার পাঁচ সালে সংঘটিত হওয়া আপার প্রাইমারি টেটের বাংলা বিষয় এবং তার কিন্তু আপনার প্রশ্নপত্র আগামীকালকে কিন্তু এই আপার প্রাইমারি আবার কিছু যে মানে প্রশ্নপত্র আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপনা করবো পাশে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকা শেয়ার বাটনটি ক্লিক করে বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে অবশ্যই দিন যাতে আপনার আরও অনেক বিন্দু যেন এই সাহায্যে উপকৃত হতে পারে দেখা হচ্ছে আগামী ক্লাসে পরের দিন আরও একটা ভালো নিয়ে আমি আসার চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে পড়াশোনা করুন মনে রাখবেন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং চাকরি আমায় পেতেই হবে ওকে টাটা বাবাই থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম